নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/1/2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আজকের আপডেট রয়েছে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি যে মানিক ভট্টাচার্য, তিনি কি জানালেন আসুন দেখে নিই। আমরা জানি যে সাম্প্রতিক প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা টেট উত্তীর্ণ তাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে বা বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, সে আন্দোলন নিয়ে সভাপতি কি জানালেন আসুন সে সংক্রান্ত আপডেটটা একটু দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খাওয়ার পাওয়ার জন্য। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে উত্তাল হল সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে বিক্ষোভ ধর্ণায় সামিল হলেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখনও নিয়োগ করছেন না পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। যদিও পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য দাবি 1650 শূন্য পদে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, আরও 738 পদে নিয়োগ করা হবে, যোগ্যরা সবাই চাকরি পেয়েছে বলে দাবি করেন মানিকবাবু। এবং তিনি আরও জানিয়েছেন যে পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি জারি হলে ফের যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিকবাবু বলেন যে যতজন প্রার্থী প্রত্যেকেই নিয়োগ হবেন এবং এর মর্মে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, মানে যতজন টেট পাস করছে সকলকে চাকরি দিতে হবে বা সকলে নিয়োগ করা হবে সেরকম বিজ্ঞপ্তি করে আকারে প্রকাশ করা হয়নি, সরকারও ঘোষণা করেনি। মেধার ভিত্তিতে যারা চাকরি পাওয়ার উপযুক্ত তারা পেয়ে গিয়েছে, ভবিষ্যতেও মেধার ভিত্তিতে নিয়োগ হবে। একটি চাকরির পরীক্ষায় সবাই নিয়োগ পান না, যারা মেধার ভিত্তিতে উপরের দিকে থাকেন কেবল তারাই নিয়োগ পান। তাই যারা আন্দোলন করছেন তাদের কেউ যদি পর্ষদে এসে প্রমাণ করতে পারেন যে 16500 আসনের মধ্যে একটি আসনও শূন্য আছে, তিনি সেই পদে যোগ্য, তবে আমি পর্ষদ সভাপতি হিসেবে কথা দিচ্ছি তাকে চেয়ারে বসিয়ে চাকরি দেবো। 16500 শূন্য পদে নিয়োগ হয়েছে, 738টা পদে এখনও নিয়োগ হয়নি। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পরেও তারা এখনও চাকরি পাননি। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের বিক্ষোভকারীরা ডেপুটেশন জমা দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তাদের দাবি, দিদি আমাদের যন্ত্রণার কথাটা বুঝুন, আমাদের চাকরি দিন। পরীক্ষা হওয়ার পরেও অনেকদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ ছিল, এই নিয়ে একাধিকবার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন চাকরি প্রার্থীরা। তাহলে দেখলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সভাপতি কী জানালেন। তো যাই হোক, আমি এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।